নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ বা ফুড ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। নতুন ব্লগে তোমরা দেখতে চলেছো, আজকে যেমনটি থাম্বনেল দেখেছো একটা অন্য ধরনের চিকেন এনেছি, কালভার্ট চিকেন। কালভার্ট চিকেন হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই হয়তো জানো না কি। তো সেটার আজকে রেসিপি হচ্ছে একদম বাঙালি ঘরে যেরকম রেসিপি হয় চিকেন কষা, সেই কালভার্ট মুরগি আজকে কষা হচ্ছে। তো চলো দেখে নিই কীরকম করছে। আপাতত শুরু হয়ে গেছে মনে হয়, আমি অনেকটা দেরি করে ফেলেছি। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখবো কীভাবে রান্নাটা করছে এবং অবশ্যই করে কিন্তু খেয়েও তোমাদেরকে দেখাবো যে কীরকম টেস্টি হয়েছে আর বলবো তোমাদেরকে। তো চলো আর বেশি না দেরি করে, নিচে রান্না হচ্ছে সেটাই গিয়ে তোমাদের এবার। তো এখানে আমি মোটামুটি রান্নাঘরে চলে এসেছি, রান্না প্রায় শুরু হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, সেন্ট খুব ভালো বেরিয়েছে, তোমাদেরকে দেখো একদম পুড়িয়ে ফেলে কালো করে দিয়েছে একদম। আর এখানে রান্নাটা হচ্ছে, রান্নাটা এই তো কালভার্ট মুরগি, তাই তো কালভার্ট মুরগি বলে এটাকে, কালভার্ট মুরগি রান্না হবে। হ্যাঁ, এখন মোটামুটি দেখতে পারবে খাসির মাংসের মতো, যারা খাওনি তারা এখনই গিয়ে বাজারে কিনে এনে খাও, খুব সুন্দর দেখতে। কি কি দিয়ে এখন করছি? আদা, পেঁয়াজ, রসুন। জল দিচ্ছে কেন? হ্যাঁ, কি কি তোমাদের এক এক করে দেখাবো শেষ পর্যন্ত। আর এখানে লঙ্কা বাটাও এনেছে, তো শেষে হলুদ গুঁড়ো দিচ্ছে, তার সাথে সাথে আর কি যাবে, টমেটো, টমেটো নেই? হ্যাঁ, দেখা যাক কেমন খেতে হয়, তাই তো। অবশ্যই ভালো হবে, দেখা যাক কেমন টেস্ট হয়। গলে নিয়ে দেখো, চিকেনটা 2 কেজি আছে এখানে মোটামুটি। কষা হয়ে গেছে মোটামুটি, তাই তো? না না, একটু কম হোক, তেল ছাড়বে, তেল বেরো, নুন দেওয়া হয়েছে, হ্যাঁ নুন সব দিয়ে দিয়েছি, এবারে একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে আসে, এবার তেল ছাড়ুক মাংসটা রেখে। তো তারপর জল, আমাদের এখানে মোটামুটি পুরোটাই কষা হয়ে গেছে, তো এবারে আমরা জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। ঠিক বলিনি? মাংসটা কাটাই যাচ্ছে না, তাই না? কাটা যাবে না যত সিদ্ধ না হবে, একদম পুরো খাসির মাংস। তো আমাদের এবার টেস্ট করে বললো যে নুনটা একটু কম হয়েছে, বন্ধুরা আমাদের এখানে মোটামুটি জল দিয়ে দিয়েছি, মাংসটা খুবই ছিপড়ে আর সিদ্ধ সেরকম হয়নি, তাই একটু জলটা বেশি দিতে হয়েছে। এইভাবে জল দিয়ে এবার ফুটুক, এবার আস্তে আস্তে ফুটে ফুটে সিদ্ধ হয়ে গেলে লাবিয়ে নেবো আর খেয়ে অবশ্যই টেস্টটা তোমাদেরকে বলবো। আর এখনো পর্যন্ত যা টেস্ট করলাম খুব সুন্দর খেতে, যারা খাওনি অবশ্যই কিন্তু বাজারে গিয়ে কালভার্ট বললে কিন্তু মাংস দোকানদার তোমাদেরকে দিয়ে দেবে। হয়ে এসছে, এবার গরম মশলাটা দেবো, দে এবার আমরা একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেবো, তাই তো? বল,
আরো ঝোল মুড়ি। কেমন হয়েছে বল? তাই বু খেয়ে দেখ বলবি তো। তুই বল কোনটা আচার মারবো? বল কেমন হয়েছে? দাও পেঁয়াজ সবাই বাড়িতে করে খাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ছিড়াই যাচ্ছে না ছোট থেকে নিয়ে আসবে আমি ছোট আমি ওনার পেশারে আর পাড়ি আছে।